সিন্ডিকেট যে বা যারাই করুক এর কারণ বুঝে যথাযথ ব্যবস্থা নিতে হবে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সক্রিয়। সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের আরও বলেন ভারত বাংলাদেশের পাশে থাকায় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশি শক্তি কোনো অশুভ খেলা খেলতে পারেনি। কিছু রাজনৈতিক পরিচয়ধারী সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যা মন্তব্য করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। এসব দুর্বৃত্তকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে বলে জানান তিনি। মানুষের কষ্ট দ্রব্যমূল্যের জন্য, ভোগান্তি দ্রব্যমূল্যের জন্য সরকার সিন্ডিকেট যে বা যারাই করুক সরকার এ ব্যাপারে